প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি দাবি করতে এসে ৫০,০০০ টাকা জরিমানার কবলে জলপাইগুড়ির প্রীতি নার্জিনারি। আগামী তিন সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে টাকা দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০১৮ সালে নবম, দশম ও একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ করে কমিশন। ২০২২ সালের জুলাই মাসে আদালতের নির্দেশে বিভাজন সহ নম্বর প্রকাশ করে এসএসসি। যদিও প্রীতি তখন যোগ্য হওয়া সত্ত্বেও তিনি চাকরির দাবি করেননি। সে সময় তিনি নবম দশম শ্রেণীতে চাকরি নিয়ে নেন। স্বাভাবিকভাবেই তিনি তখন দাবি না করায় তার নিচে থাকা প্রিয়াঙ্কা সাউ আদালতের নির্দেশে চাকরি পেয়ে যান। এরপরেই সক্রিয় হয়ে ওঠেন ওই চাকরি প্রার্থী, আদালতে চাকরির দাবিদার হিসেবে দাবি করেন। বিচারপতি আপিল কোর্টে আবেদন করতে বলেছিলেন, কারণ তিনি এই মামলা শুনবেন না। শুক্রবার প্রীতি নার্জিনারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে ববিতা মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন করেন। তার দাবি, তিনি প্রিয়াঙ্কা সাউয়ের থেকে বেশি নম্বর পেয়েছেন, তাই চাকরিটা তার পাওয়ার কথা। কারণ হিসেবে ওই চাকরিপ্রার্থী আদালতে জানান, সংবাদ মাধ্যমে প্রিয়াঙ্কার ইন্টারভিউ দেখে জানতে পারেন প্রিয়াঙ্কার থেকে বেশি নম্বর পেয়েছেন তিনি ও আরও এক চাকরিপ্রার্থী শ্যামলী মাঝি। তাই ববিতা সরকারের মামলার সঙ্গে যুক্ত হতে আবেদন করেন প্রীতি ও শ্যামলীর আইনজীবী। যদিও আদালত মামলাকারীদের মৌখিক আবেদন গ্রহণ করলেও এদিন আবেদনপত্রের হলফনামা গ্রহণ করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি প্রীতি ও শ্যামলীর আইনজীবীকে নতুন হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতির। আর সেই হলফনামায় জানাতে হবে কবে এবং কোন সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি এই খবরটি জেনেছেন। তাকে জরিমানার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষক পদপ্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা সাউ। ২০১৬ সালে এসএলএসটি পরীক্ষা দিয়েছিলেন তিনি। অভিযোগ, যোগ্যতা ও নম্বর বেশি থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি। তার থেকে কম নম্বর পাওয়া একজন চাকরি পায়। ন্যায় বিচারের আশায় আদালতে দ্বারস্থ হন তিনি। এসএসসিতে যোগ্যতা প্রমাণ সত্ত্বেও চাকরি না পাওয়ার বঞ্চনা দূর করে হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি পান প্রিয়াঙ্কা। এবার তাঁর চাকরি অবৈধ অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ এই দুই চাকরি প্রার্থী। স্বাভাবিকভাবেই ববিতার পর এবার প্রশ্নের মুখে প্রিয়াঙ্কার চাকরির ভবিষ্যৎ। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।